আসসালামু আলাইকুম। আমরা প্রথম দিন যে ইন্ট্রোডাক্টরি যেটা কথা বলেছিলাম, তারপরে আজকে আমরা টেকনিক্যাল সাবজেক্ট শুরু করতে যাচ্ছি। এবং আমি প্রথমে যেটা ঠিক করেছি যে কংক্রিট দ্য ভার্সেটাইল কনস্ট্রাকশন মেটেরিয়াল, অর্থাৎ কংক্রিট যেভাবে আমাদের কাজে লাগে, খালি আমাদের না, দুনিয়াতে সব জায়গাতেই বলে যে কংক্রিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনস্ট্রাকশন মেটেরিয়াল, এটি হচ্ছে তার কারণ। তা আমি তার জন্য কংক্রিট এখান থেকে আমি শুরু করতে যাচ্ছি। এবং আমি এই সুযোগে, যেহেতু এটা একটা লম্বা সিরিজ ধরে হবে, আমি চিন্তা করেছি, আমরা অনেক সময় সিভিল ইঞ্জিনিয়াররা পার্টিকুলারলি আমরা এই ম্যাটেরিয়ালগুলো বা পার্টিকুলারলি কংক্রিট তার বেসিক ম্যাটেরিয়াল যে সিমেন্ট, এটার সম্বন্ধে আমরা অনেকেই ঠিক জানি না, খালি বড়িয়া করি যে ক্লিংকার থেকেই হয় সিমেন্ট। তা আমি সেখান থেকে শুরু করবো, আর কংক্রিটের শেষ পর্যন্ত এটা করতে গেলে হয়তো বা অনেকগুলো লেকচার লাগবে। তো যেহেতু জিপিএইচ ইস্পাত এই গ্রুপ আমার সাথে, আমাকে তাদের কথায় আমি রাজি হয়েছি যে এটা এক সম্বন্ধে একটা লম্বা একটা লেকচার দেওয়া শুরু করব। তার জন্য আমি মনে করি যে আমার সিমেন্টের এখান থেকে শুরু করাটাই ভালো। কংক্রিট দি ভার্সেটাইল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এইয়াতে প্রথমেই খালি কংক্রিট বাঙালি হবে না, কংক্রিট ডিউরেবল, কংক্রিট ডিউরেবল অর্থাৎ স্থায়ী কংক্রিট, এইটার এখানে দেখেন আমি একটা ইয়ে লিখেছি যে কংক্রিটস ভার্সেটিলিটি, ডিউরেবিলিটি অ্যান্ড ইকোনমি হ্যাজ মেড ইট দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইউজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। দি ডিউরেবিলিটি অফ কংক্রিট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এবিলিটি অফ কংক্রিট টু রেজিস্ট ওয়েদারিং অ্যাকশন, কেমিক্যাল অ্যাটাক অ্যান্ড অ্যাব্রেশন হোয়াইল মেনটেনিং ইটস ডিজায়ার্ড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস। দি কংক্রিট ইনগ্রেডিয়েন্টস প্রপোর্শনিং অফ দোজ ইনগ্রেডিয়েন্টস ইন্টারাকশনস বিটুইন দ্য ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড প্লেসিং অ্যান্ড কিউরিং প্র্যাকটিসেস ডিটারমিন দ্য আলটিমেট ডিউরেবিলিটি অ্যান্ড লাইফ অফ কংক্রিট। এইখানে যেহেতু আমি বললাম যে কংক্রিট একই ম্যাটেরিয়াল দিয়ে কংক্রিট হতে পারে, যেটা একটা নেভিল সাহেবের একটা খুব ভালো একটা লেকচার ছিল, সেখানে উনি বলেছিলেন ব্যাড কংক্রিট অফেন এ সাবস্ট্যান্স অফ দ্য কনসিস্টেন্ট অফ স্যুপ হার্ডেনিং ইন টু এ হানিকম নন হোমোজিনিয়াস মাস ইজ মেড সিম্পলি বাই মিক্সিং সিমেন্ট অ্যাগ্রিগেটস অ্যান্ড ওয়াটার। সারপ্রাইজিংলি দি ইনগ্রেডিয়েন্টস অফ গুড কংক্রিট আর এক্স্যাক্টলি দ্য সেম অ্যান্ড ইট ইজ অনলি দ্য টেকনিক্যাল নো হাউ অফেন উইদাউট এডিশনাল কস্ট অর লেবার দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্স। অর্থাৎ এ কথায় উনি বোঝাতে চেয়েছিলেন বা আমরা বুঝেছি যে কংক্রিট আমরা সবাই দেখি যে এখানে একটা পাথর বা একটা ইটের খোয়া, সিমেন্ট দেওয়া হয়, স্যান্ড দেওয়া হয়, পানি দিলে পরেই এটাকে মিক্স করার পরে, যে কোনোভাবে আমরা মিক্স করি না কেন, এটা রেখে দিলে পরে এটা শক্ত হয়ে যায়, এটাই হচ্ছে কংক্রিট। কিন্তু গুড কংক্রিট আর ব্যাড কংক্রিটের তফাতের মধ্যে হচ্ছে এক্স্যাক্ট নলেজ এবং টেকনিক্যাল নো হাউ, কী চান আপনি, কতটুকু কত কী ধরনের ডিউরেবল কংক্রিট চান, কত স্ট্রেংথের কংক্রিট চান, অনেক কিছু নির্ভর করে। আমরা এই কংক্রিটের বেসিক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চারটা, কম্পোনেন্টস হচ্ছে চারটা। একটা হচ্ছে বেসিক সিমেন্ট, যে বাইন্ডিং ম্যাটেরিয়াল, সেটাকে সাথে ওয়াটার থাকে, ওয়াটার না হলে পরে সবগুলোকে একসাথে মিক্স আপ করতে পারে না, ওয়াটার, ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট। আমাদের দেশে অবশ্য আমরা ফাইন অ্যাগ্রিগেট বলতে খালি বালু মনে করি, বালু মনে করি। ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেটের জন্য একটা সিভ অ্যানালিসিস আছে, এবং সিভ অ্যানালিসিসের একটা সার্টেন সিভের মধ্যে দিয়ে যেগুলো চলে যাবে, যেগুলো পড়ে যাবে ভেতর দিয়ে ফাঁক দিয়ে পড়ে যাবে সিভের, সবগুলোই ফাইন অ্যাগ্রিগেট। সেখানে বালু হতে পারে, ছোটো ছোটো পাথরের টুকরো হতে পারে, গ্রাভেল হতে পারে, সবই হতে পারে। আর কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে সেই সিভটার উপর দিকে যা থাকবে তার উপর থেকে যেগুলো আটকিতেছে সেগুলো। এই সিভগুলো ইয়া করার পরে যেটা একটা ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট, তো বেসিক এই জিনিসটাই আমরা এই কংক্রিটে আমরা দেখেছি বহু আদাল থেকে, এই সিমেন্ট এবং এই বালু বা ফাইন অ্যাগ্রিগেট কোর্স অ্যাগ্রিগেটের পানি দিয়ে কোয়ান্টিটি অফ ওয়াটার, যেটা দিয়ে কংক্রিটটাকে কনসিস্টেন্স রাখা যায়, অর্থাৎ কংক্রিটে কাজ করানো যায়, এরকম একটা প্রপোর্শনে মিক্স করে তারপরে কংক্রিটটাকে। এবং সেখানেও স্ট্রেংথের সাথে সাংঘাতিক রকম সম্পর্ক, সিমেন্ট কতটুকু আপনি ইউজ করতেছেন, ম্যাটেরিয়ালসগুলো কীরকম গ্রেডেড থাকতেছে কিনা, বালুগুলো গ্রেডেড থাকতেছে কিনা,
বা পাথরগুলো ঠিক মতো গ্রেডেড থাকতে সেদিকে পানি আপনি বেশি দিচ্ছেন কিনা কম দিচ্ছেন কিনা, বেশি কম দিলে কংক্রিট করা যাবে না, আবার বেশি দিলে পরে কংক্রিটের স্ট্রেংথ কমে যায়। এটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট আমাদের জন্য। তবুও এই চারটাই হচ্ছে মেইন, এবং এইটাই বহুকাল যাবৎ এই চারটা ইনগ্রেডিয়েন্টই ব্যবহৃত হতো কংক্রিট করার জন্য। পরবর্তীকালে দেখা গেছে যে আমি আবার একটু ব্যাকে যাই, পরবর্তীকালে দেখা গেছে যে এটাতে অ্যাডমিক্সচারের ইয়ে এসছে, অ্যাডমিক্সচার আসার পরে আর একটা ফিফথ ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করেছে, এবং দেখা যায় যে বিগত শতাব্দীর শেষের দিকে এয়ার এন্ট্রেডিং অ্যাডমিক্সচার এটা একটা দেওয়া হতো, এয়ার অ্যাডমিক্সচারটা দিলে পানি একটু কমানো যেত, এটাই হচ্ছে একমাত্র কারণ। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। নেক্সট যেটা আমরা দেখতেছি যে কংক্রিটের যদি সেকশন কাটা হয়, কংক্রিটটাকে যদি আপনি একটা কংক্রিটের বানিয়েছেন সেটাকে যদি কাটা যায় তাহলে কিন্তু এরকম দেখা যায়। দেখেন এখানে যে এখানে দুই ধরনের পাথর আছে, কোনোটা অনেক সময় পাথরের মধ্যে আবার গ্রুপ থাকে, ইয়া থাকে, কিন্তু একটা জিনিস যেটা দেখানোর জন্য আমি এটা করেছি, এটা এনেছি, সেটা হচ্ছে যে পুরো অ্যাগ্রিগেটগুলোর ফাঁকে ফাঁকে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ছোটো অ্যাগ্রিগেট এসে গেছে অটোমেটিক্যালি, এবং সেখানে বালু আসে, পুরো জিনিসটা কিন্তু কম্প্যাক্ট। আমরা পদ্মা ব্রিজেও এরকম বড় বড় কংক্রিটের ব্লক করে, লম্বা ব্লক করে, এক মিটার ক্রস সেকশন, এটাকে আমরা কেটে দেখেছি, বেশ কিছু কেটে দেখতে হচ্ছে আমাদেরকে যে এগুলো কীরকম হয়, কারণ বিরাট বিরাট কংক্রিট ঢালাই করা হচ্ছে, ফলে সেকশনের ভেতরে দেখা যায় যে এইরকম অবস্থা থাকে, একেবারে সব কম্প্যাক্ট অবস্থায় সমস্ত পাথরের টুকরা, বালু, সমস্ত ছোটো পাথর, বড় পাথর সব মিলে এটা থাকে। ফলে আমরা এই দেখি এখন তাহলে বেসিক জিনিসটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিমেন্ট। এই সিমেন্টের একটা ফ্লো চার্ট আমি ইচ্ছা করেই আপনাদের জন্য এনেছি। এটা আপনারা যদি মনে করেন যে আমি একটা শিক্ষক ছিলাম, সেটা কিন্তু তা না, এটা আসলে আমাদের সবারই জানা থাকা উচিত যে আমরা সিমেন্ট নিয়ে কাজ করতেছি, বর্তমানে আমাদের অন্যরকম সিমেন্ট আসতেছে, পিসিসি বলতেছি, ফলে আমরা এই সিমেন্টের প্রথম দেখি যে আমরা আমাদের অরিজিনাল যে সিমেন্ট ছিল যেটাকে আমরা ওপিসি বলি, সেই সিমেন্টটা কীভাবে তৈরি হয়, কিসের থেকে এই সিমেন্টটা তৈরি হয়, খুব ইন্টারেস্টিং এটা খুব জিনিস। এবং এই মডার্ন সিমেন্ট খুব বেশি আগে কিন্তু আবিষ্কৃত হয় নাই, জাস্ট 1824 সালে এই সিমেন্ট আবিষ্কৃত হয়েছে, মডার্ন সিমেন্ট। এবং অ্যাপস ডিন বলে এক ভদ্রলোক, উনি বিলেতে এটা আবিষ্কার করেন, 1824 সালে সেই মডার্ন সিমেন্ট হয়, এবং তারা ব্রিটিশরা বেশ কিছুদিন প্রায় 30-40 বছর এই সিমেন্ট নিয়ে বসেছিল, তারপরে আমেরিকানরা এসে তাদের কাছ থেকে সিমেন্টের ইয়ে নিয়ে নেয়, নিয়ে তারা নিজেরা এটাকে প্যাটেন্ট করে এবং আমেরিকাতে নিয়ে চলে যায়, এবং তারাই সব সময় তারা এটা দিয়ে শুরু করে দেয় সিমেন্টের স্পেসিফিকেশান এবং সিমেন্টের ব্যবসা। তার জন্যই আমরাও দেখেন আমরা অন্তত 25 বছর আগেই, খুব বেশি না হলে 25 বছর আগেও কিন্তু আমরা টোটালি এসটিএফ স্ট্যান্ডার্ডের সাথে আমরা জড়িত ছিলাম। এই সিমেন্টের মধ্যে কী আছে, আপনারা যে এই গ্রাফটা যদি আপনারা খুব ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাঁ দিক থেকে ট্রাকে করে বোল্ডার আনা হচ্ছে বা লাইম স্টোন আনা হচ্ছে, লাইম স্টোন এসে ডাম্প করা হচ্ছে, লাইম স্টোনটাকে নেওয়া হচ্ছে একটা ইয়াতে, সেখানে আপনাকে ইয়ে ঢোকানো হচ্ছে, ক্লে ঢোকানো হচ্ছে, অর্থাৎ বক্সাইড ঢোকানো হচ্ছে, অর্থাৎ বালু ঢোকানো হচ্ছে, সব কিছু দিয়ে সিলিকন ডাইঅক্সাইড যেটাকে বলে, সব এগুলো একটা সার্টেন পরিমাণে সবগুলোকে একসাথে নেওয়া হচ্ছে, সার্টেন প্রপোর্শনে এটা নেওয়ার পরে তার সবগুলোকে একটা র ইয়াতে নিয়ে আসা হচ্ছে। এটা আনার পরে তারা এটাকে তখন এটাকে হিট করা হচ্ছে, এটা হিট করার সময় এটা প্রিহিট করা হয় 2-3 বার, এটা প্রিহিট করা হয়, প্রিহিট করার পরে এটাকে রোটারি কিল দেওয়া, এগুলোকে সবগুলোকে একটা সার্টেন টেম্পারেচারে 1500 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডে এগুলোকে সবগুলোকে এটার মধ্যে হিট করা হয়। এইটা হিট করার পরে এটাকে কুল করার পরে দেখা যায় যে এগুলো ছোটো ছোটো দানার মতো, আমরা আমি অনেক সময় বলি যে বড়ই বড়ই যে আছে আমাদের বড়ের যে দানা হয় সেই রকম দানার মতো এগুলো ঠিক হয়ে যায়, এবং সেই দানাটাই ডাইরেক্টলি এইটাই হয়ে যাচ্ছে ক্লিংকার, এইটার নামই হচ্ছে ক্লিংকার। আমরা আমাদের দেশে যে এত সিমেন্ট কোম্পানি আছে, আমরা কিন্তু বিদেশ থেকে সিমেন্ট ক্লিংকারই আনি, একমাত্র একটা কোম্পানি তারা নিজেরা এটা এখন তারা এই জিনিসটা করে, ইন্ডিয়া থেকে তারা আনে, তারা এনে এটা নিজেরা লাইম নিয়ে আসে, লাইমেনের তারা এই সিস্টেমটা আসে, কিন্তু এছাড়া অন্য যতগুলো কোম্পানি আছে বড় বড় সব কোম্পানি কিন্তু তারা এই ক্লিংকারটা নিয়ে আসে। এই ক্লিংকারটা আনার পরে তারা ক্লিংকার সাইলোতে রেখে দেয়, ক্লিংকার সাইলোতে রাখার পরে দেখেন এখানে আবার পরের ডায়াগ্রামে আমি ইচ্ছা করে এটা দেখেছি যে আমাদের ইন্টারেস্টটা গ্রো করা দরকার,
আমাদের জানা দরকার। আপনাদের মধ্যে অনেকে সিমেন্টের ব্যবসা করবেন, অনেক কিছু করবেন, কিন্তু ক্লিংকারটার কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গুড সিমেন্ট। ক্লিংকার সাইলো থাকবে, ক্লিংকার সাইলো থেকে একটা ইয়াতে ঢুকাতে হবে, এবং আরেকটা থাকে জিপসাম, জিপসাম সাইলো থাকে। এই জিপসাম সাইলো এই দুইটা আছে যে দেখবেন যে প্রথমে ক্লিংকার সাইলো হলুদ রঙে দেখানো আছে, তারপরে উপরেরটা সেখান থেকে যায় ক্লিংকার সাইলো, তার পাশে আছে জিপসাম সাইলো, তারপরে আছে ফ্লাইয়ার্স। ফ্লাইয়ার্সটা কিন্তু রিসেন্ট যেটা এটা হচ্ছে সেটা, অর্থাৎ যে সমস্ত ওপিসি বলে যে সিমেন্ট আমাদের ছিল তাতে কিন্তু ক্লিংকার এবং জিপসাম ছাড়া আর অন্য কিচ্ছু নাই। এখানে আপনাদের খুব ইন্টারেস্টিং, আর কোনো ধরনের কোনো মিক্সিং নাই, এবং তার পরিমাণ হচ্ছে ক্লিংকার যদি গুড কোয়ালিটি সিমেন্ট ক্লিংকার থাকে সেই ক্লিংকার হচ্ছে 95% এবং জিপসাম হচ্ছে 5%। এই হচ্ছে বেসিক ইয়ার এসটিএম স্ট্যান্ডার্ডের। এটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট ওয়ান টাইপ ওয়ান যেটা আছে তার ইয়ে হচ্ছে যে ক্লিংকার 95% এবং জিপসাম 5%। এই দুইটাকে নিয়ে দেখে দেখতেছেন আপনারা যদি গ্রাফ ফলো করেন, এটাকে নিয়ে এসে একটু কম্প্রেসারের মতো কম্প্রেস করা হয়, তারপরে এটাকে একটা ইয়াতে ঢুকানো হয়, একটা ইদানিংকালে ভার্টিক্যাল রোলিং মিলও আছে, মোস্টলি আগে হরিজন্টাল রোলিং মিলে এটাকে দেওয়া হতো, বল মিল যেটাকে বলে এটাকে দেওয়া হতো। এখন দেখবেন যে ভিআরএল নাম দিয়ে সিমেন্ট কোম্পানিগুলো করে, ভিআরএলটা হচ্ছে ভার্টিক্যাল বল মিলের মতো, সেখানে হচ্ছে যে ইলেকট্রিসিটি কম লাগে, বাট এইটার প্রোডাক্টটা এটাকে যখন বল মিল থেকে যখন বের করানো হয় এটার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার ফাইননেস কত, আর এখানে কোনো ধরনের কোনো টেস্ট নাই। 95% ক্লিংকার, 5% জিপসাম আপনারা ঢুকালেন, ঢুকায় এটাকে আপনি পাউডারের মতো করা শুরু করলেন, বল মিল করলো। বল মিলটাও কীরকম যে ভেতরে যারা আপনারা অ্যাব্রেশন টেস্ট করেছেন নিশ্চয়ই ইউনিভার্সিটিতে পড়ার সময় বা যে কোনো সময় শুনেছে যে অ্যাব্রেশন টেস্ট করতে হয়, অ্যাব্রেশন টেস্টে পাথরের অ্যাব্রেশন টেস্ট করার সময় যখন কতগুলো বল থাকে ভেতরে মেটালিক বল থাকে পাথরগুলো থাকে সেইটাকে একটা সার্টেন স্পিডে এতক্ষণ ঘোরাতে হয়, তো এই বলগুলো সেটার সাথে সম্পর্ক এসে বল সেই পাথরগুলো কিছুটা ক্ষয় হয়ে যায়, এবার কতটুকু ক্ষয় হয় পরে ওর ওজন করে দেখা হয় এবং সেইটি দিয়ে একটা একটা নাম্বার বের করা হয় সেটা হচ্ছে। তো এক্স্যাক্টলি এখানেও ক্লিংকারগুলো আনলেন, জিপসাম আনলেন, জিপসাম আনার পরে সেই বল মিলের মধ্যে ঢুকায় দেওয়ার পরে কতগুলো বল থাকে মেটালিক বল সেগুলোর সাথে এগুলো ঘষাঘষি করে এটা পাউডার হতে থাকে এবং এটাকে টেস্ট করা হয়। এখানে অনেকগুলো টেস্ট আছে, টেস্ট করা হয় যে কতটুকু ফাইননেস হচ্ছে বা এর মধ্যে আয়রন পার্টিকেলস বেশি আছে কিনা, এটাকে কম্পিউটার কন্ট্রোল করতে পারে, বা আয়রন যদি বেশি থাকে এটাকে আবার রিসাইক্লিংয়ে দেওয়া হয়, যদি ফাইননেস না কম হয় তাহলে আবার রিসাইক্লিংয়ে দেওয়া হয়। এটা দেওয়ার পরে যখন দেখা যায় যে হ্যাঁ মোটামুটি একটা কন্ট্রোল্ড একটা অবস্থায় এসছে, এটাকে ডাইরেক্টলি সিমেন্ট সাইলোতে নিয়ে যাওয়া হয়, আর কিছু না, সিমেন্ট সাইলো উপর দিয়ে সবসময় ঢুকানো হয়। দেখবেন আপনারা যে বাংলাদেশে যতগুলো জলের সিমেন্ট ফ্যাক্টরি আছে আপনারা হয়তো বা দেখেছেন, সিমেন্ট ফ্যাক্টরিগুলোর মধ্যে দেখবেন যে বড় বড় কতগুলো সাইলো থাকে, সেই সাইলোগুলোর মধ্যে উপর দিয়ে এই সিমেন্টগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, এটাই থেকে যায়, এবং তল থেকে হপার থাকে, হপারের থ্রুতে এটা খুলে আস্তে আস্তে অটোমেটিক এটা করে ব্যাগিং করা হয়, ব্যাগ করে করে তারপরে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। এই হচ্ছে সিমেন্টের ফ্লো চার্ট। এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যে জিনিসগুলো আমরা মিশালাম, বললাম যে এটা এটা, এখানে দেখবেন অক্সাইড ফর্মে সবগুলো কিন্তু থাকে আমাদের এই ক্লিংকারের মধ্যে, যে অক্সাইড কম্পোজিশন হিসাবে থাকে ক্যালসিয়াম অক্সাইড যেটাকে আমরা লাইম বলি, এটা কমপক্ষে 60%, এটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য কিন্তু যে ক্যালসিয়াম অক্সাইড কমপক্ষে 60% থাকতে হয়, মোটামুটি আমরা বলি 60-67%। সিলিকন ডাইঅক্সাইড মানে পিওর বালু, একদম পিওর বালু, এর মধ্যে অন্য কিছু নয়, 17-25%। আর অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড Al2O3 এটা থাকে 3-8% থাকতে হবে। ফেরিক অক্সাইড Fe2O3 এটা থাকে less than 1% to 6% পর্যন্ত থাকতে পারে। ম্যাগনেশিয়াম অক্সাইড এটা একটা ইম্পিউরিটিস হিসাবেই থাকে অনেক সময়, এটা 0.1% to maximum 4% থাকতে পারে। অ্যালকালাইজ থাকতে পারে ক্যালসিয়াম পটাশিয়াম অক্সাইড বা সোডিয়াম অক্সাইড, এগুলো এটাও less than 1% to 1.3% পর্যন্ত থাকতে পারে। এছাড়া সালফার ট্রাইঅক্সাইড 1.3-3% পর্যন্ত থাকতে পারে। এই হচ্ছে তার অক্সাইড ফর্মে, সব কিন্তু অক্সাইড ফর্মে থাকতেছে। আর বেসিক যদি আপনি চিন্তা করেন, এইগুলো যে যখন রিয়াকশন হয় ক্লিংকার ফর্ম করে সেটা দেখা যায় যে কতটুকু ট্রাইক্যালসিয়াম সিলিকেট হবে, ডাইক্যালসিয়াম সিলিকেট হবে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট হবে, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট, এই চারটাই হচ্ছে প্রোডাক্ট। ইন্টারেস্টিং জিনিস দেখেন এখানে বক্স কম্পাউন্ডস
বোক সাহেব একদম অনেক বড় সিমেন্ট কেমিস্ট ছিলেন, উনি যে ফর্মুলা দিয়ে গেছেন এইটা হিসাব করার, এইটার হিসাবটা ওনার বয়স দিয়ে এখন পর্যন্ত সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিমেন্ট সায়েন্টিস্ট, সিমেন্ট যারা কেমিস্ট আছে সবাই কিন্তু এইটার বাইরে কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি। দেখেন বোক্স কম্পাউন্ডসে কীভাবে হিসাবটা করতেছে যে ট্রাইকিউসিয়াম সিলিকেট কী হচ্ছে, এটা এত হবে, এটা C3S C2S এই ফর্মুলার থেকে এটা হচ্ছে, এবং তারপরেই দেখবেন যে আচ্ছা এর আগে যেটাই বলেছিলাম যে কোনটা কোন কম্পাউন্ড থাকবে, এই কম্পাউন্ডটা হয়তো বা স্লাইডগুলো একটার পর আরেকটা উল্টা হয়ে গেছে, এই স্লাইডগুলোর মধ্যে নর্মালি যেটা এইটা থাকে সেটা হচ্ছে যে এইরকম যে ক্যালসিয়াম যদি এত পার্সেন্ট বাঁদিকে যে একটা চার্ট আছে সেটা দেখতেছেন 6320 আমি যেটা বলেছি সেই লিমিটের মধ্যে থেকে, তার থেকে C3S কতটুকু প্রডিউসড হচ্ছে, C2S কতটুকু হচ্ছে, C3A কতটুকু হচ্ছে, C4AF কতটুকু হচ্ছে, তার জন্য আমি স্লাইডটা আগে দেখিয়েছি যে নামগুলো কী, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আর টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ফলে এই যদি কম্পাউন্ডগুলো থাকে ক্যালসিয়াম অক্সাইড 63% সবগুলো কিন্তু আগের যে লিমিটটা দেখিয়েছি তার মধ্যে থেকে আছে, তাহলে আপনার প্রোডাক্টগুলো এতটুকু হবে। এইখানে একটা জিনিস আপনাকে বলি এখন তাহলে সাম আপ করি, আমি এখানে সাম আপ করতে চাচ্ছি। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। যে আপনার র মেটেরিয়াল যে সমস্তগুলো আনতেছে তার মধ্যে এলিমেন্ট, কেমিস্ট্রির যে এলিমেন্ট, এলিমেন্ট কিন্তু কয়েকটা আপনি দেখেন, ক্যালসিয়াম এলিমেন্ট হিসাবে, কেমিস্ট্রি এলিমেন্ট হিসাবে ক্যালসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ফেরিক অক্সাইড অ্যান্ড H2O অর্থাৎ হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে, এগুলোই মিশে অক্সাইড ফর্ম করতেছে, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড অ্যান্ড ফেরিক ট্রাইঅক্সাইড, এগুলোই যখন আবার মিশতেছে তখন যে পানির সাথে আসতেছে তখন যে এগুলো হয়ে যাচ্ছে কম্পাউন্ড ফর্মে, অর্থাৎ C3S C2S C3A C4AF আমি যেটা একটু আগে বলেছি, C3S মানে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরাইট, এবং এগুলোই যে আপনার অন্য হয় যে কোনোভাবে এটা হচ্ছে, এবং এটা যখন পানিতে যখন দিচ্ছেন আপনি মিশাচ্ছেন এটা হয়ে যাচ্ছে তার হাইড্রেশন বলে, এবং এই হাইড্রেশন হওয়ার পরে এটা যে প্রোডাক্টটা হয় সেটাকে বলে কেমিস্ট্রা CHS জেল, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট জেল, জেলটাই হচ্ছে ঠিক। আমি নিজে 5000 ম্যাগনিফিকেশনে আমি এটা দেখেছি, 2500 ম্যাগনিফিকেশন থেকে 5000 ম্যাগনিফিকেশনে দেখা যায় একেবারে এক মনে হয় যদি একেবারে, আমার কাছে যেটা মনে হয়েছে এটা আমি এমনি কথার কথা বলছি যে অনেক সময় এই যে মগজ যেরকম দেখা যায় এটা ইয়া করলে পরে থরথর করে, ঠিক এক্স্যাক্টলি এইরকম CHS জেলটা থাকে, সেই সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়, এই হচ্ছে প্রোডাক্ট তার হয়। এইগুলো যে এখন দেখেন যে আমরা ভেরিয়াস কম্পাউন্ডস ইন ক্লিঙ্কার, আমরা স্কিমেটিক রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস কম্পাউন্ডস ইন ক্লিঙ্কার এটা একটা ছবি দেখাচ্ছি, এখানে ছবিতে দেখতেছেন স্মৃতি সব কিছু যে কীভাবে থাকতেছে, সব যে প্রোডাক্টগুলো সেইভাবে থাকতেছে, এইভাবে এটা থাকে আমার মনে হয়। এবং তারপরে আমি আজকে এটা দিয়ে শেষ করব যে ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ অফ পিওর কম্পাউন্ড, তাহলে দেখলেন যে প্রোডাক্ট হলো C3S C2S C3A অ্যান্ড C4AF। এইখানে যদি দেখেন এই গ্রাফে একদিকে দেখতেছেন কম্প্রেসিভ স্ট্রেংথ, আর একদিকে দেখতেছেন এইজ বা ডেজ যেটাকে আমরা বলি, যত দিন হতে পারে 7 দিনে আমরা ধরি, 28 দিন, 90 দিন, 180-160 দিন পর্যন্ত। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং তোমার মনে খেয়াল করেন যে স্ট্রেংথ প্রথমে C3S এটা কিন্তু স্ট্রেইট বেড়ে যায় খুব তাড়াতাড়ি, 7 দিনে কিন্তু যে স্ট্রেংথটা আমরা দেখি টোটালি ডিউ টু C2S আর C3S, আর C2Sটা কিছুদিন বাড়ে তারপরে এটা আবার বাড়ে, বাড়তে বাড়তে দেখা যায় যে 1 বছর পরে C3S সমান জয় হয়ে যায়। আর C4AF আর C3A এই দুইটা কিন্তু মাত্র 5% থেকে 10% অনেক সময় হয় না, 5% থেকে 10% মধ্যে থাকে স্ট্রেংথটা। এখন আপনি বলতে পারেন যে এটা কেন, এটা হচ্ছে তার অন্য যে সমস্ত রিয়াকশন হয় সেই রিয়াকশন থেকে যাতে না হয় সেটাকে গার্ড করার জন্য। তা আমরা আজকে এইখানেই থামি, আমরা আবার এরপরে আবার আমরা এখান থেকে শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং অ্যান্ড ওয়াচিং।